হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো ফাইনালি বাড়িতে বিয়েবাড়ির প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, আর এখানে আমাদের কাকুরা ফুল জোশ নিয়ে কাজ স্টার্ট করে দিয়েছে। তো তোমরা এতদিনে সবাই জেনে গেছো যে কার বিয়ে? হ্যাঁ, আমার দিদির বিয়ে। তো সবাই ওকে চেনো, মেকআপ আর্টিস্ট মঞ্জুশ্রী জানা না, আর এই হচ্ছে আমাদের বিয়ের কনে। তো কোথায় কী হবে সেটাই এখন আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি। এন্ডাতে কী হবে এখানটাতে? কোনো একটা ডেকোরেশন করা হবে স্টলের। এখানটাতে হবে কি হবে? স্টেজ হচ্ছে জেন, মানে গানের প্রোগ্রামটা হবে সেটারই হচ্ছে এখানে স্টেজটা হচ্ছে। দেখো এটা ওই পুকুরের ওপরে করা হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের এই পুকুরের ওপরে এই প্যান্ডেলটা হয়েছে। আর এই জায়গাটাতে রাঁধুনিরা রান্নাবান্না করবে, যেহেতু আমাদের তিন চার দিনের প্রোগ্রাম, তো অনেক গেস্টরাই আসা যাওয়া করবে। তো তার জন্য এখানে বড় বড় অনেকগুলো উনুন বানানো হয়েছে। এই চলো তোমাদের দেখাতে নিয়ে যাই। এন্ডাতে আমাদের খাওয়ার ব্যবস্থা হবে। এই এখানে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, এন্ডাতে আমাদের খাওয়ার ব্যবস্থা হবে। এটাও পুকুরের ওপরেই হয়েছে এই প্যান্ডেলটা। এখন বেশ স্ট্রাকচারগুলো বাঁধা হচ্ছে। আর এই প্যান্ডেলটা দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে স্ট্রাকচারটা। পুরো প্যান্ডেলটা কিন্তু পুকুরের ওপরেই করা হয়েছে। আর এই ধরনের কাজ, যাদের বাড়িতে খুব ভালো জায়গা নেই কিন্তু পুকুর আছে, কিন্তু ইচ্ছে আছে বাড়িতে ডেকোরেশন করার, তো তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই পুরো কাজগুলো কিন্তু সব আমাদের নিজেদের করা, যেহেতু আমাদের ইভেন্টের বিজনেস রয়েছে। তো কোনো অসুবিধা হবে না, মানে কিভাবে একটা পুকুরের ওপরেও স্ট্রাকচার করে কাজটা করা হয়েছে এবং সব কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব আমি, ঠিক আছে? ভীষণ সুন্দর, কোনোভাবেই কোনো প্রবলেম হবে না। আপনারা যে কোনো ইভেন্টের জন্য বুক করতে পারেন, এবং আমি ক্যাপশানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো।